দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রাজ্যে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে লোকাল ট্রেন চলাচল সংক্রান্ত। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে করোনা যে দ্বিতীয় ঢেউ সেটা আটকাতে আগামী 15 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে। তবে সেক্ষেত্রে চলছে কিছু স্টাফ স্পেশাল ট্রেন। আমরা সকলে জানি সেই স্টাফ স্পেশাল ট্রেন শুধুমাত্র রেলের কর্মচারীদের জন্য। তবে আপনাদেরকে বলে রাখি, সেই স্টাফ স্পেশাল ট্রেনে আজকে থেকেও অন্যান্য মানুষও চাপতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনি সেই স্টাফ স্পেশাল ট্রেনে চাপতে পারবেন কিনা, না কারা চাপতে পারবেন সেই স্টাফ স্পেশাল ট্রেনে? স্টাফ স্পেশাল ট্রেনে চাপতে হলে আপনাদের কি কি শর্ত মানতে হবে? বন্ধুরা, এই সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন দেবো আপনাদেরকে এই ভিডিওতেই, অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এবং শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় লোকাল ট্রেন কোনটি, কোন রুটের লোকাল ট্রেন চালু হলে আপনি সবচেয়ে উপকৃত হবেন। বন্ধুরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে স্বাস্থ্য কর্মীদের পর এবার স্টাফ স্পেশাল লোকাল ট্রেনে ব্যাংক কর্মীদের যাতায়াতের ক্ষেত্রেও ছাড়পত্র দিল পূর্ব রেল। কার্যত লকডাউনের মধ্যে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে চাপার ছাড়পত্র আগেই দেওয়া হয়েছিল। এবার ব্যাংক কর্মীদের সেক্ষেত্রেও একই নিয়ম জারি করা হলো। যদিও এক্ষেত্রে ব্যাংক কর্মীদের নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তোমাদের বুঝতেই পারছেন বর্তমানে যে স্টাফ স্পেশাল ট্রেন চলছে সেই স্টাফ স্পেশাল ট্রেনে চাপার অনুমতি আগেই দেওয়া হয়েছিল স্বাস্থ্যকর্মীদের। এবার যারা ব্যাংকের কর্মচারী রয়েছেন তাদেরকেও চাপার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে ব্যাংকের যে আই কার্ড বা যে প্রমাণপত্র সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই ইতিমধ্যে গণপরিবহনের একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। বাস, ট্রেন, মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ। তবে কার্যত লকডাউনের মধ্যেও রেলকর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল রেল কর্মচারীদের জন্য। পরবর্তী সময় স্বাস্থ্যকর্মী এবং পুরকর্মীদের যাতে সেই ট্রেনে চাপার অনুমতি দেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে রেলকে। রাজ্যে সেই আবেদনে সাড়া দিয়েছিল ভারতীয় রেল। এরপর সপ্তাহ দুয়ের আগে ব্যাংক কর্মীদের জন্য একই দাবি জানিয়ে চিঠি দেন রাজ্যের মুখ্য সচিব। সেই দাবি মেনে নিয়েই এদিন ছাড়পত্র দেয় ভারতীয় রেল, সবুজ সংকেত দেয় রাজ্য সরকারও। তোমরা বুঝতেই পারছেন এই মুহূর্তে যারা স্বাস্থ্য কর্মচারী রয়েছেন তারা স্টাফ স্পেশাল ট্রেনে চাপতে পারছেন এবং যারা ব্যাংকের কর্মচারী রয়েছেন তারাও এই স্টাফ স্পেশাল ট্রেনে চাপতে পারছেন বর্তমানে যে স্টাফ স্পেশাল ট্রেনগুলি চলছে। তোমাদের এই মুহূর্তে আপনারা যারা আম পাবলিক রয়েছেন আপনারা এই স্টাফ স্পেশাল ট্রেনে চাপতে পারবেন না। আপনাদের জন্য যখন লোকাল ট্রেন পরিষেবা চালু হবে তখন আপনারা সেই ট্রেনে চাপতে পারবেন। তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে স্টাফ স্পেশাল ট্রেনে কারা চাপতে পারবেন, তার জন্য আপনাদেরকে কি ডকুমেন্ট রাখতে হবে বা প্রয়োজনীয় শর্তাবলী কি রয়েছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন।